কি প্রশ্ন আছে বলো না দিক থেকে। এখন আপনি প্রশ্ন করলেন যে আজ তৃণমূল কংগ্রেসকে শিবসেনা সমর্থন করেছে, শিবসেনার সঞ্জয় রাওয়াত তিনি মমতা ব্যানার্জিকে সমর্থন করেছেন এবং বলেছেন যে এবছর 2021 সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় আমরা কোনো প্রার্থী দিচ্ছি না, প্রকাশ্যভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সমর্থন করছি। দেখুন, শিবসেনা সেটা ব্যক্তিগত ব্যাপার, তবে আমরা এটা বলতে পারি যে শিবসেনার যিনি হেড আছেন উদ্ধব ঠাকরে এবং শিবসেনার যিনি প্রবক্তা আছেন সঞ্জয় রাওয়াত, তাঁরা জ্ঞানীগুণী মানুষ এবং রাজনৈতিক বিশেষজ্ঞ, পরখা রাজনীতিবিদ। অতএব তাঁরা চিন্তাভাবনা করে দেখেছেন অন্ততপক্ষে 2021 সালে পশ্চিমবাংলায় বিজেপি যেভাবে মেরুকরণের রাজনীতি করছে, সেজন্য 2021 সালে অন্ততপক্ষে তৃণমূলকে সমর্থন করা প্রত্যেকটা অবিজেপি অবিজেপি রাজনৈতিক দলের জন্য একটা কর্তব্য বলে মনে করি। সেই কর্তব্য সূত্রে শিবসেনা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে, শিবসেনাকে আমরা আমাদের অন্তরস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।